ওয়েলকাম টু দিশার এক্সাম গাইড। প্রিয় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি উচ্চ মাধ্যমিক সংস্কৃত এমসিকিউ সাজেশান 2023। বন্ধুরা, তোমাদের জন্য ফাইনাল সাজেশান আমি তৈরি করেছি, একেবারে লাস্ট মিনিট সাজেশান উচ্চ মাধ্যমিক সংস্কৃত এমসিকিউ প্রশ্ন উত্তর 100% কমন এখান থেকে পেয়ে যাবে যদি এই প্রশ্নগুলো তোমরা পড়ে নাও। তাহলে দেখে নেওয়া যাক প্রথমে বনগতা গুহা থেকে যে প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে। 1 নম্বর প্রশ্ন, আলি পরবার গাধার সংখ্যা ছিল, অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, 3টি। 2 নম্বর প্রশ্ন, চর্য শাস্ত্রের রচয়িতা, অপশান বি কার্তিক। 3 নম্বর প্রশ্ন, আলি পরবা নগরে ফিরে গিয়েছিল, উত্তর পায়ে হেঁটে, সি ইজ দ্য রাইট অ্যান্সার। 4 নম্বর প্রশ্ন, স্কন্দরাজ কাকে বলা হয়? কার্তিককে, অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। 5 নম্বর প্রশ্ন, উটজ মানে কি? অপশান সি কুটির। 6 নম্বর প্রশ্ন, বস্তা বা থলের সংস্কৃত শব্দ কি? উত্তর গনি, সি ইজ দ্য রাইট অ্যান্সার। 7 নম্বর প্রশ্ন, পল্লবাহ ঘনা কোন পদের বিশেষণ? অপশান এ শাখা। 8 নম্বর প্রশ্ন, আলি পরবা কেন বনে যেত? অপশান এ কাঠ কাটতে, অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। 9 নম্বর প্রশ্ন, আলি পরবার ভাইয়ের নাম কি? উত্তর অপশান বি কশ্যপ। 10 নম্বর প্রশ্ন, কনক শব্দের অর্থ কি? অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, সোনা। কনক শব্দের অর্থ হল সোনা। 11 নম্বর প্রশ্ন, চিনাংশু কি? অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, রেশমের বস্ত্র। চিনাংশুক শব্দের অর্থ হল রেশমের বস্ত্র। 12 নম্বর প্রশ্ন, বিংশতিতম শব্দের অর্থ কি? এখানে বিংশতিতম শব্দের অর্থ হল 40, অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। 13 নম্বর প্রশ্ন, বিবৃতং কৃপয়া কুরু, এটি কিসের মন্ত্র? অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, গুহার মুখ খোলার মন্ত্র। 14 নম্বর প্রশ্ন, দস্যুদের সংখ্যা কত ছিল? অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, 40। দস্যুদের সংখ্যা ছিল 40। 15 নম্বর প্রশ্ন, অলিপর বা গুহা থেকে যে বস্তাগুলি নিয়েছিল তাতে কি ছিল? অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, সোনা। 16 নম্বর প্রশ্ন, অপাবৃতম পদের বিপরীত শব্দটি হল সংবৃতম। অপাবৃতম শব্দের অর্থ হচ্ছে অনাচ্ছাদিত, আর সংবৃতম শব্দের অর্থ হচ্ছে আচ্ছাদিত। 17 নম্বর প্রশ্ন, বনগতা গুহা গদ্যাংশটির রচয়িতা কে? অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, গোবিন্দ কৃষ্ণ মোদক। অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। 18 নম্বর প্রশ্ন, গণি শব্দের অর্থ কি? অপশান বি বস্তা, অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। 19 নম্বর প্রশ্ন, বনগতা গুহা গল্পে কোন নগরের কথা উল্লিখিত? অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, পার্শ্বিক নগর। অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, পার্শ্বিক নগরের কথা বলা হয়েছে। 20 নম্বর প্রশ্ন, রজস্তম শব্দটির অর্থ কি? অপশান এ ধুলো রাশি, অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। 21 নম্বর প্রশ্ন, অলি পরবা কোথায় বাস করত? অপশান বি পার্শ্বিকপুরে, অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। 22 নম্বর প্রশ্ন, কশ্যপের ভাইকে? অপশান এ অলি পরবা, কশ্যপের ভাইকে অপশান এ অলি পরবা। 23 নম্বর প্রশ্ন, অলি পরবা কীভাবে জীবিকা নির্বাহ করত? অপশান এ কাঠ কেটে। 24 নম্বর প্রশ্ন, বস্তাগুলি অলি পরবা কি দিয়ে ঢাকা ছিল? কাঠ দিয়ে। অপশান ইজ দ্য রাইট অ্যান্সার। অলি পরবার आहृत सामग्री कारा बहन करत? ऑप्शन डी गर्धब माने गाधारा बहन करत। ऑप्शन डी इज द राइट आंसर। 25 नम्बर प्रश्न विपिनंग ब्रजति विपिन शब्देर अर्थ की? ऑप्शन बी। ऑप्शन बी इज द राइट आंसर। विपिन शब्देर अर्थ हलो बन। 26 नम्बर प्रश्न अली परबा कखन बने जेत? ऑप्शन इज द राइट आंसर सकाले। 27 नम्बर प्रश्न दस्युदेर वाहन की छिलो? ऑप्शन सी घोड़ा। 28 नम्बर प्रश्न कादेर मध्य पिता तार सम्पत्ति भाग करे देन? ऑप्शन सी दुई पुत्र के। ऑप्शन सी इज द राइट आंसर दुई पुत्र के। 29 नम्बर प्रश्न दस्युर भये अली परबा कोथाय लुकिये छिलो? ऑप्शन सी गाछे। ऑप्शन सी इज द राइट आंसर। 30 नम्बर प्रश्न पाठ्यांशे पर्वतेर आकृति केमन? ऋजुन्नत। ऋजुन्नत। ऑप्शन बी इज द राइट आंसर। 30 नम्बर प्रश्न कश्यपेर शशुरेर आर्थिक अवस्था केमन छिलो? ऑप्शन सी इज द राइट आंसर उच्चवित्त माने प्रचंड धनी। अच्छा 31 नम्बर प्रश्न देखे नाओ स्कंदराज कोन देवता? ऑप्शन बी इज द राइट आंसर कार्तिक। 32 नम्बर प्रश्न उद्बाह पदेर अर्थ की? ऑप्शन सी इज द राइट आंसर विवाह करलो। उद्बाह पदेर अर्थ हलो विवाह करलो। 33 नम्बर प्रश्न घोड़ागुलिर पीठे किसेर बस्ता छिलो? ऑप्शन डी इज द राइट आंसर सोना रूपार। ऑप्शन डी इज द राइट आंसर। 34 नम्बर प्रश्न दूर थेके अली परबा कि देखेछिलो? ऑप्शन ए धूलि राशि। 35 नम्बर प्रश्न अली परबार पिता तार सम्पत्ति की करेछिलेन? अली परबार पिता तार सम्पत्ति की करेछिलेन? ऑप्शन डी पुत्रदेर समभावे बंटन करे दिएछिलेन। ऑप्शन डी इज द राइट आंसर। 36 नम्बर प्रश्न हयस्थापदिर हय शब्देर द्वारा कोन प्राणी के बोझाय? ऑप्शन सी इज द राइट आंसर घोड़ा। 37 नम्बर प्रश्न कश्यप और अली परबा कोन धरनेर भातृद्वय? ऑप्शन सी इज द राइट आंसर सहोदर। 38 नम्बर प्रश्न गोहाते प्रथम के प्रवेश करेछिलो? ऑप्शन बी दस्यु नेता। ऑप्शन बी इज द राइट आंसर दस्यु नेता। 39 नम्बर प्रश्न शिलोच्चय पदेर अर्थ की? ऑप्शन ए पहाड़। शिलोच्चय पदेर अर्थ हलो पहाड़। 40 नम्बर प्रश्न बनगता गुहा की जातीय रचना? ऑप्शन ए अनुदित गद्य। अनुदित गद्य। 41 नम्बर प्रश्न ऋजुन्नतस्य पद्धति द्वारा की बोझानो हयेछे? ऑप्शन सी पर्वत। ऑप्शन सी इज द राइट आंसर पर्वत। 42 नम्बर प्रश्न चौर्य पाठोपदेशिक शब्देर अर्थ की? ऑप्शन बी इज द राइट आंसर चौर्य विद्या नैपुण्यर उपदेशक। ऑप्शन बी इज द राइट आंसर। 43 नम्बर प्रश्न बनगता गुहार मूल ग्रंथ? ऑप्शन सी चौरचत्वारिंशी कथा। 44 नम्बर प्रश्न चर्यो शास्त्र रचयिता के? ऑप्शन बी स्कंद। 45 नम्बर प्रश्न स शून्यस्थान उठो जे कृताबास शून्यस्थान पूरण करो? निश्रिक। ऑप्शन इज द राइट आंसर निश्रिक। एबार गंगा स्तोत्रम पद्यांश थेके जे एमसीकिউগুলো তোমাদের পড়ে নিতে হবে। প্রথম প্রশ্ন শঙ্করাচার্য গঙ্গা স্তোত্রম রচনা করেছেন? অপশন ডি কালাডিতে। অপশন ডি ইজ দ্য রাইট আনসার কালাডিতে। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। 2 নম্বর প্রশ্ন गंगार पुत्रेर नाम की? ऑप्शन डी भीष्म। भीष्म। गंगार पुत्रेर नाम की भीष्म। ऑप्शन डी इज द राइट आंसर। 3 नम्बर प्रश्न पृथिवीर कल्पलता के? ऑप्शन ए इज द राइट आंसर गंगा। चार नंबर प्रश्न, गंगा कौन गिरिवर थेके निःसृता? ऑप्शन बी हिमालय। पाँच नम्बर प्रश्न, स्त्रोत कथार मान कि? ऑप्शन सी स्तब। स्त्रोत कथार अर्थ हलो तब, स्तब। ऑप्शन सी इज द राइट आंसर। छय नम्बर प्रश्न, गंगा स्तोत्रम एर रचयिता कि? ऑप्शन ए इज द राइट आंसर, शंकराचार्य। सात नम्बर प्रश्न, शंकर मौली बिहारिणी कौन विभक्ति? ऑप्शन डी समधन विभक्ति। आठ नम्बर प्रश्न, वसुधार हार स्वरूप के? ऑप्शन सी गंगा। ऑप्शन सी गंगा। नौ नम्बर प्रश्न, प्रणमती उत्पत्ति की? प्रणम जोग लट ती। ऑप्शन ए इज द राइट आंसर। दस नम्बर प्रश्न देखे नेওয়া যাক, सुर शब्दটির अर्थ की? অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, দেবতা। সুর শব্দের অর্থ দেবতা। এগারো নম্বর প্রশ্ন, মৌলি শব্দের অর্থ কি? অপশন বি মস্তক। বারো নম্বর প্রশ্ন, তব কৃপায় কার কৃপায়? অপশন ডি গঙ্গার। তেরো নম্বর প্রশ্ন, শঙ্করাচার্য কোন রাজ্যের মানুষ? অপশন বি কেরালা। 14 नम्बर प्रश्न, गंगार अपर नाम की? ऑप्शन ए जाह्नवी। 15 नम्बर प्रश्न, तमसी गतिर्मम तम पदे काके बोझानो होयेछे? ऑप्शन डी गंगा के। 16 नम्बर प्रश्न, कुमति कलापम बोलते बोझाय कुबुद्धि समूह। ऑप्शन ए इज द राइट आंसर। ऑप्शन ए इज द राइट आंसर। कुमति कलापम बोलते बोझाय कुबुद्धि समूह। 17 नम्बर प्रश्न, कार जल महिमा निगमे ख्यात? गंगार। ऑप्शन ए इज द राइट आंसर, गंगार। 18 नम्बर प्रश्न, गंगा स्तोत्रम पाठ्यांशे कौन देवतार उल्लेख नहीं? ऑप्शन डी गणेश। 19 नम्बर प्रश्न, मुनिवर कन्या एखाने मुनिवर के जन्य? ऑप्शन ए इज द राइट आंसर। 20 नम्बर प्रश्न, कार मुकुटमणि गंगा चरणे राजित? ऑप्शन बी इंद्रेर। 21 नम्बर प्रश्न, कवि शंकराचार्य कार माहात्म्य वर्णना करेছেন? ऑप्शन ए गंगार। 22 नम्बर प्रश्न, गंगा के कार जननी बला होयेछे? ऑप्शन डी भीष्मेर। गंगा के कार जननी बला होयेछे? ऑप्शन डी भीष्मेर। 23 नम्बर प्रश्न, सुरेश्वरी बोलते काके बोझानो होयेछे? ऑप्शन बी देवी गंगा के। 24 नम्बर प्रश्न, जठर शब्देर अर्थ की? ऑप्शन बी गर्भ। 25 नम्बर प्रश्न, गंगा स्तोत्रम कोन छंदे रचित? पद्यटीका। गंगा स्तोत्रम कोन छंदे रचित? ऑप्शन डी इज द राइट आंसर, पद्यटीका। 26 नम्बर प्रश्न, गंगा कार पादपद्मे तरंग रूपे विद्यमान छिलेन? ऑप्शन ए श्रीहरि। 27 नम्बर प्रश्न, त्रिभुवन तारिणी काके बला होयेछे? ऑप्शन ए गंगा के। 28 नम्बर प्रश्न, अपांग शब्दটির একটি সংস্কৃত প্রতিশব্দ লেখো? কটাক্ষ ইজ দ্য রাইট অ্যান্সার। 29 नम्बर प्रश्न, ত্রিভুবন সারে কথাটির অর্থ কি? অপশন সি ত্রিভুবনের শ্রেষ্ঠা। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। 30 नम्बर प्रश्न, কখন আর পুনর্জন্ম হয় না? অপশন এ গঙ্গায় অবগাহন করলে। গঙ্গায় অবগাহন করলে। অপশন ইজ দ্য রাইট অ্যান্সার। ভৃত্য শরণ্যে শব্দের অর্থ কি? সেবকের আশ্রয় দাত্রী। অপশন ইজ দ্য রাইট অ্যান্সার। শ্রীমদ্ ভাগবত গীতা থেকে যে প্রশ্নগুলো পড়তে হবে। এক, কর্মযোগে কয়টি শ্লোক তোমার পাঠ্য? অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, 11টি। দুই নম্বর প্রশ্ন, জ্ঞানেন্দ্রিয়ের অন্তর্গত হলো? অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, চোখ ও নাক। তিন নম্বর প্রশ্ন, শ্রীমদ্ ভাগবত গীতা কোন গ্রন্থের অংশ? অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, মহাভারত। চার নম্বর প্রশ্ন, গীতার শ্লোক সংখ্যা কত? অপশান এ 700। অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, 700। পাঁচ নম্বর প্রশ্ন, ত্রিলোকে কার কোনো কর্তব্য নেই? অপশান বি কৃষ্ণ। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। ছয় নম্বর প্রশ্ন, নিষ্কাম কর্মের দ্বারা কে সিদ্ধি লাভ করেছেন? অপশান ডি জনক। সাত নম্বর প্রশ্ন, কর্মবন্ধন থেকে মুক্তি পেতে কেমন হতে হবে? অপশান ডি অসুয়াহীন। আট নম্বর প্রশ্ন, সাংখ্য দর্শনে ইন্দ্রিয় কটি? অপশান ডি 11টি। অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নয় নম্বর প্রশ্ন, শ্রীমদ্ ভাগবত গীতায় কতগুলি অধ্যায় আছে? অপশান ডি 18টি। দশ নম্বর প্রশ্ন, পার্থ বলে কাকে সম্বোধন করা হয়েছে? অপশান এ অর্জুনকে। ভাগবত গীতা কোন গ্রন্থের অংশ? অপশান বি মহাভারত। 12 নম্বর প্রশ্ন, কাম ও ক্রোধ কোথা থেকে উৎপন্ন? অপশান সি তমগুণ। 13 নম্বর প্রশ্ন, অথ কেন প্রযুক্ত হয়ং পাপং চরতি পুরুষঃ কে কাকে বলেছেন? অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, অর্জুন কৃষ্ণকে। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। 14 নম্বর প্রশ্ন, কৃষ্ণ কাকে উপদেশ দিয়েছেন? অপশান ডি অর্জুনকে। 15 নম্বর প্রশ্ন, গীতার পাঠ্যাংশটি কোন যোগের অন্তর্গত? অপশান সি কর্মযোগের অন্তর্গত। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, কর্মযোগ। গীতার রচনাকার কে? ব্যাস দেব। অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। 17, কর্মযোগ ভগবত গীতার কোন অধ্যায়ে আছে? অপশান সি 3য়। 18 নম্বর প্রশ্ন, শ্রীমদ্ ভাগবত গীতার উৎস কোথায়? অপশান এ ভীষ্ম পর্বে। অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। 19 নম্বর প্রশ্ন, অনাসক্ত হয়ে কর্মাচরণের দ্বারা পুরুষ কি লাভ করতে পারেন? অপশান বি মোক্ষ। কেউ কোন অবস্থায় মুহূর্ত মাত্র থাকতে পারে না? অপশান এ নিষ্ক্রিয়। 21 নম্বর প্রশ্ন, সন্ধি বিচ্ছেদ করো হ্যাচরণ হি যুক্ত আচরণ। অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। 22 নম্বর প্রশ্ন, নিয়তং কুরু কর্মতম এখানে নিয়ত কর্ম বলতে কি বোঝানো হয়েছে? অপশান এ নিষ্কাম কর্ম। 23 নম্বর প্রশ্ন, সন্ন্যাসনাদ পদে কি কারক বিভক্তি হয়েছে? অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, হেতৌ পঞ্চমী। পার্থপদের দ্বারা শ্রীকৃষ্ণ কাকে উদ্দিষ্ট করেছেন? অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, অর্জুন। 25 নম্বর প্রশ্ন, জ্যোতিন্দ্রিয়ানি পদের দ্বারা কোন ইন্দ্রিয়ের কথা বলা হয়েছে? জ্ঞানেন্দ্রিয়। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। 26 নম্বর প্রশ্ন, কর্তব্য কর্ম কোন অবস্থায় করা উচিত? অনাসক্ত হয়ে। অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, অনাসক্ত হয়ে। 27 নম্বর প্রশ্ন, সাধারণ লোক কাকে অনুসরণ করে? অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, কুলশ্রেষ্ঠকে। 28 নম্বর প্রশ্ন, গীতাকে কি বলা হয়? অপশান এ যোগশাস্ত্র। গীতাকে কি বলা হয়? যোগশাস্ত্র। বাসন্তিক শপনম থেকে যে প্রশ্নগুলো পড়তে হবে এই নাটক থেকে। প্রথম প্রশ্ন, বাসন্তিক শপনম নাটকটি প্রথম প্রকাশিত হয়, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, 1892 খ্রিস্টাব্দে। মূল নাটকের হারমিয়া হলো কোমুদি, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। দর্শম পদটির অর্থ হলো, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, অমাবস্যা। দর্শন পদটির অর্থ হলো অমাবস্যা, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। কৃষ্ণমাচার্যের জন্মস্থল হলো, অপশন ডি, দক্ষিণ ভারত। কৃষ্ণমাচার্যের জন্মস্থল হলো দক্ষিণ ভারত। বাসন্তিক শপনম এর রাজার নাম ইন্দ্রবর্মা, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। কুহু শব্দের অর্থ হলো অমাবস্যা, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। 7 নম্বর প্রশ্ন, বসামি মদনাক্রান্ত মদনকে, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, কামদেব। 8 নম্বর প্রশ্ন, প্রণয়বতী কাকে বলা হয়েছে? কনক লেখাকে, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, কনক লেখা। 9 নম্বর প্রশ্ন, বল্লভ কথার অর্থ কি? অপশন ডি, প্রিয়, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, বল্লভ কথার অর্থ হলো প্রিয়। 10 নম্বর প্রশ্ন, বাসন্তিক শপনম এর মূল গ্রন্থ কোন ভাষায় রচিত? বাসন্তিক শপনম এর মূল গ্রন্থ কোন ভাষায় রচিত? অপশন ইংরেজি। 11 নম্বর প্রশ্ন, নাটকের শেষে নেপথ্যে কি শোনা গিয়েছিল? মৃদঙ্গধ্বনি, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, নাটকের শেষে নেপথ্যে কি শোনা গিয়েছিল? মৃদঙ্গধ্বনি। 12 নম্বর প্রশ্ন, কথয় বাসু, বাসু শব্দটির অর্থ কি? বালিকা, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। 13 নম্বর প্রশ্ন, কৌমুদীর বা ইন্দু বদনার পিতাকে, অপশন ডি, ইন্দু শর্মা। ইন্দুবর্মার পরিচারকের বা রাজার পরিচারকের নাম কি? অপশন প্রমদ, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। উদ্বাহ শব্দের অর্থ কি? বিবাহ, উদ্বাহ শব্দের অর্থ কি? বিবাহ। 16 নম্বর প্রশ্ন, নম ভবতঃ ইন্দ্র শর্মণ নম কি পদ? এখানে বিশেষ্য পদ, অপশন ইজ দ্য রাইট অ্যান্সার। 17 নম্বর প্রশ্ন, অস্মন্ন গরস্য সন্ধি বিচ্ছেদ করো, অস্মদ যুক্ত নগরস্য, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। 18 নম্বর প্রশ্ন, বাসন্তিক শপনম নাটকটির রচয়িতা হলেন, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, কৃষ্ণমাচার্য। 19 নম্বর প্রশ্ন, বাসন্তিক শপনম নাটকটির কয়টি অংশ আছে? অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, 5টি। 20 নম্বর প্রশ্ন, কৌমুদি কাকে বিবাহ করতে চেয়েছিলেন? অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, বসন্তকে। 21 নম্বর প্রশ্ন, নাট্যকার কোথাকার লোক? অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, দক্ষিণ ভারত। 22 নম্বর প্রশ্ন, ইন্দু শর্মা জাতিতে কি? অপশন এ, ব্রাহ্মণ। 23 নম্বর প্রশ্ন, মূল নাটকের হিপোলিতা পাঠ্যাংশে কে? কনক লেখা। 24 নম্বর প্রশ্ন, কৌমুদির জন্য তার পিতা কাকে নির্বাচন করেন? মকরন্দ, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। 25 নম্বর প্রশ্ন, সাধয়ম শব্দের সংস্কৃত প্রতিশব্দ হল গচ্ছামহ, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। 26 নম্বর প্রশ্ন, বাসন্তিক শপনম নাটকে সবচেয়ে কম সংলাপকার? অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, প্রমদ, প্রমদের সংলাপ সবচেয়ে কম। 27, কোন চরিত্রটি মঞ্চে অনুপস্থিত ছিল? অপশন এ, বসন্ত। 28 নম্বর প্রশ্ন, পিতৃ আজ্ঞা অমান্য করলে কতদিন অনুরা থাকতে হবে? 21 দিন। অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। অবনিপহ মানে কি? পৃথিবীর প্রতি, পৃথিবীর পতি। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। 31 নম্বর প্রশ্ন, দাসজন সায়ম্পরধ, দাসজন সায়ম্পরধ, দাসজন কে? কোমুদি। অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। 32 নম্বর প্রশ্ন, মহোৎসব প্রমদ প্রসাধন পূর্বং তং পরিণেশ্য কারুক্তি? ইন্দ্রবর্মা। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। 33 নম্বর প্রশ্ন, আবর্জয় সর্বতঃ রাজা ইন্দ্রবর্মা প্রমোদকে কি উজাড় করে দিতে? অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, আনন্দ। 34 নম্বর প্রশ্ন, নাটকের কোন চরিত্রটি সংলাপ শ্রোতাদের কাছে প্রথম শ্লোকাকারে উপস্থাপিত হয়েছে? ইন্দ্রবর্মা। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। 35 নম্বর প্রশ্ন, বাশন্তিক শপনম নাট্যাংশে উল্লেখিত চরিত্র কনকলেখা কে? অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, রানী। 36 নম্বর প্রশ্ন, বাশন্তিক শপনম নাটকটি কোন ইংরেজি নাটক অবলম্বনে রচিত? অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, এ মিডসামার নাইটস ড্রিম। এ মিডসামার নাইটস ড্রিম এই ইংরেজি নাটকটি অবলম্বনে বাশন্তিক শপনম নাটকটি রচিত। 37 নম্বর প্রশ্ন, নিঘৃণ, নিঘৃণ পদটির অর্থ কি? নির্দয়। সি ইজ দ্য রাইট অ্যান্সার। 38 নম্বর প্রশ্ন, ইতি অবধার্যতাম উক্ত স্থলে কি বোঝানো হয়েছে? দণ্ডনীতি। অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, দণ্ডনীতি। 39 নম্বর প্রশ্ন, ইন্দ্রবর্মার প্রেমিকা কে? অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, কনকলেখা। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। 40 নম্বর প্রশ্ন, রাজার বিবাহ কতদিন বাকি? অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, 4 দিন। রাজার বিবাহ 4 দিন বাকি। 41 নম্বর প্রশ্ন, প্রিয় দর্শন শব্দটি কি সমাস হয়েছে? অপশান এ বহুব্রীহি। 42 নম্বর প্রশ্ন, নিষ্ঠুর হলো? অপশান ডি শশাঙ্ক। লৌকিক সাহিত্যের ইতিহাস। 1, মেঘদূতম গ্রন্থটি হলো? অপশান ডি গীতিকাব্য। অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, অপশান ডি। 2 নম্বর প্রশ্ন, নাটকের জন্য কোন বেদ থেকে রস গ্রহণ করা হয়েছে? অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, অথর্ববেদ। 3, সরস্বতীর বরপুত্র বলা হয়? অপশান বি কালিদাসকে। 4, স্বপ্ন বাসব দত্তম কার রচনা? ভাস। অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। গীত গোবিন্দের রচয়িতা কে? অপশান সি জয়দেব। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। 6 নম্বর প্রশ্ন, মৃচক্তিকম কটি অঙ্কে লেখা? অপশান ডি 10টি অঙ্কে লেখা, 10। 7 নম্বর প্রশ্ন, শ্রী রাধাকৃষ্ণের বিরহে ব্যাকুল কোন স্বর্গে? অপশান ডি প্রথম স্বর্গে। অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। 8 নম্বর প্রশ্ন, ভাসের কতগুলি নাট্য রচনা আবিষ্কৃত হয়েছে? অপশান ডি 13টি। 9 নম্বর প্রশ্ন, মুদ্রা রাক্ষস কে রচনা করেন? অপশান বি বিশাদ দত্ত। 10 নম্বর প্রশ্ন, প্রতিমা নাটকম কার রচনা? অপশান বি ভাস। 11 নম্বর প্রশ্ন, মেঘদূত কে লিখেছেন? অপশান এ কালিদাস। 12 নম্বর প্রশ্ন, গীত গোবিন্দ উৎস কোন গ্রন্থটি? ভাগবত পুরাণ। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। 13 নম্বর প্রশ্ন, মৃচক্তিকম এর নায়কের পুত্রের নাম কি? অপশান সি রোহসেন। সি ইজ দ্য রাইট অ্যান্সার। 14 নম্বর প্রশ্ন, मृत्युंजयी कवि के? ऑप्शन ए इज द राइट आंसर, जयदेव। 15 नंबर प्रश्न, प्राक कालिदास युगे श्रेष्ठ नाट्यकार? ऑप्शन डी इज द राइट आंसर, भास। प्राक कालिदास युगेर श्रेष्ठ नाट्यकार भास। संस्कृत साहित्य वियोगान्त नाटकेर नाम की? ऑप्शन डी उरुभंगम। 17 नम्बर प्रश्न, कोनटी भासेर लेखा चारुदत्तम? ऑप्शन ए इज द राइट आंसर। 18 नम्बर प्रश्न, कालिदास रचित मौलिक साहित्य कयटी? ऑप्शन ए 7टी। कालिदास रचित मौलिक साहित्य 7टी। 19 नम्बर प्रश्न, महाकवि भासेर सर्वश्रेष्ठ नाटकटी हलो स्वप्न वासुदत्तम? ऑप्शन सी इज द राइट आंसर। শূদ্রকের বিখ্যাত নাটকটির নায়ক কে? অপশন সি, চারুদত্ত। 21 নম্বর প্রশ্ন, মেঘদূত কোন ছন্দে লেখা? অপশন সি, মন্দাক্রান্তা। 22 নম্বর প্রশ্ন, মহাভারত অনুসারে ভাস রচিত নাটকের সংখ্যা কয়টি? অপশন বি 7। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, 7টি। 23 नम्बर प्रश्न, এদের মধ্যে কোনটি কালিদাস লেখেননি? অপশন ডি চারুদত্ত লেখেননি। কুমার শম্ভব, মেঘদূত, মালবিকাগ্নিমিত্রম এগুলি সবই কালিদাসের লেখা, তা এখানে চারুদত্ত লেখেননি। ডি ইজ দ্য রাইট অ্যান্সার। 24 नम्बर प्रश्न, রঘুবংশম কার লেখা? অপশন বি কালিদাসের লেখা। 25 नम्बर প্রশ্ন, মৃচক্তিকম কার লেখা? অপশন সি শূদ্রকের লেখা। 26 नम्बर प्रश्न, अभिज्ञान शकुन्तलम नाटके विदूषकेर नाम की? ऑप्शन डी माधव्य। 27 नम्बर प्रश्न, मृचक्तिकम की धरनेर रचना? ऑप्शन सी इज द राइट आंसर, नाटक। संस्कृत साहित्येर इतिहास थेके जे प्रश्नगुलो पढ़ते हबे, 1 चरक संहितार भाष्य रचना करेन? ऑप्शन सी पतंजलि। ऑप्शन सी इज द राइट आंसर, पतंजलि। चरक संहितार भाष्य रचना करें पतंजलि। 2 आर्यभट्ट छिलेन? ऑप्शन बी ज्योतिर्विद। आर्यभट्ट छिलेन ज्योतिर्विद। 3 नम्बर प्रश्न, चरक संहिता लेखक? ऑप्शन सी चरक। चरक संहिता लेखक चरक। 4 नम्बर प्रश्न, चरक संहिता ग्रंथेर वर्णनीय विषय की? ऑप्शन सी इज द राइट आंसर, चिकित्सा विज्ञान। 5 नम्बर प्रश्न, लीलावती कोन विषयेर ग्रंथ? ऑप्शन ए गणित। 6 नम्बर प्रश्न, गुप्त युगेर न्यूटन बला हय काके? ऑप्शन ए आर्यभट्टके। 7 नम्बर प्रश्न, कोन बेद थेके गीता सृष्टि हयेछिलो? ऑप्शन ए सामवेद। 8 नम्बर प्रश्न, सुश्रुत संहितार कयेकटी विभाग बा अध्याय? 6टी। ऑप्शन बी इज द राइट आंसर। 9 नम्बर प्रश्न, वराहमिहिरेर जन्म कोथाय? ऑप्शन ए मगधे। वराहमिहिरेर जन्म मगधे। 10 नम्बर प्रश्न, आयुर्वेद शास्त्रे प्राचीनतम ग्रंथ कोनटी? ऑप्शन ए चरक संहिता। 11 नम्बर प्रश्न, फलित ज्योतिष के रचना करें? ऑप्शन बी वराहमिहिर। 12 नम्बर प्रश्न, पृथिवीर प्राचीनतम ग्रंथ कोनटी? ऑप्शन बी ऋग्वेद। 13 नम्बर प्रश्न, आर्यभट्टियम ग्रंथटिर विषयवस्तु हलो? ऑप्शन बी ज्योतिर्विद्या और गणित। ऑप्शन बी इज द राइट आंसर। 14 नम्बर प्रश्न, दशमिक और शून्यर व्यवहार कोन देशे उद्भावित हय? ऑप्शन ए भारते। 15 नम्बर प्रश्न, बृहत् संहिता कार लेखा? ऑप्शन डी वराहमिहिरेर। 16 नम्बर प्रश्न, सिद्धांत ज्योतिष विषय आर्यभट्ट रचित ग्रंथेर संख्या कयटी? ऑप्शन ए 2टी। 17 नम्बर प्रश्न, वराहमिहिर रचना करें? ऑप्शन बी बृहत् संहिता। 18 নম্বর প্রশ্ন, জ্যামিতি বিষয়ক গ্রন্থ কোনটি? অপশন বি শুল্বসূত্রম।